morning. I hope you all are fine. This is the English class of Standard 3. In today's class, we are going to discuss about the exam demonstration. আজকে আমরা তোমাদের টার্ম 1 এর এক্সামে কি ধরনের কোশ্চেন হতে পারে সেই নিয়ে ডিসকাস করব। কয়েকটা টপিক এর উপর। ফার্স্ট যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা দেখো মেক সেন্টেন্স এন্ড অপোজিট ওয়ার্ড। ফার্স্ট হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সের জন্য আমি একটা ওয়ার্ড লিখেছি দেখো মর্নিং। আমি প্রত্যেকটা স্টোরি অ্যান্ড পোয়েমের শেষেই কিন্তু তোমাদের মেক সেন্টেন্স করিয়েছি অনলাইন ক্লাসে। তো এটা ভেরি ইজি, আই হোপ তোমরা সবাই পারবে। মর্নিং দিয়ে তাহলে কি মেক সেন্টেন্স, একটা সেন্টেন্স বলো তো কি হবে মর্নিং, যার মধ্যে মর্নিংটা কিন্তু থাকবে। তাহলে লিখতে পারি আই ওয়েক আপ, মানে আমি উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 AM। AM এটাকে ক্যাপিটাল লেটারে লিখতে পারো AM এভরি মর্নিং। আই ওয়েক আপ অ্যাট 6 AM অ্যাট এভরি মর্নিং, মানে আমি প্রত্যেকদিন সকালে 6টার সময় ঘুম থেকে উঠি। নেক্সট দেখো অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড বারবার পড়ানো হয়েছে, হার্ড আর ওয়াইল্ড দুটো ওয়ার্ড আমি অপোজিট ওয়ার্ডের জন্য নিয়েছি। হার্ডের অপোজিট ওয়ার্ড কী বলো তো? ভেরি ইজি, হার্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে সফট, SOFT সফট। নেক্সট হচ্ছে ওয়াইড। ওয়াইডের অপোজিট ওয়ার্ড কী? ওয়াইডের অপোজিট ওয়ার্ড হলো ন্যারো, NARROW ন্যারো। তাহলে হার্ড সফট, হার্ড মানে শক্ত, সফট মানে নরম, ওয়াইড মানে চওড়া, ন্যারো মানে সরু। তাহলে মেক সেন্টেন্স অপোজিট ওয়ার্ড কীভাবে লিখতে হয় দেখলে। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার, মানে নাম্বার চেঞ্জ করতে হবে। নাম্বার মানে কি? বছর, মানে সিঙ্গুলার থেকে প্লুরালে যেতে হবে। আর নাম্বার চেঞ্জের জন্য দেখো আমি দুটো ওয়ার্ড নিয়েছি, হিরো আর ম্যাঙ্গো। এগুলো সিঙ্গুলারে রয়েছে, সেগুলোকে প্লুরাল করতে হবে। হিরোর নাম্বার কি চেঞ্জ হবে প্লুরাল হলে হয়ে যাবে কি বলো তো? হিরোজ, HEROES হয়ে যাবে, হিরোজ, হিরো, হিরোজ। আরে ম্যাঙ্গোর নাম্বার কি চেঞ্জ হবে প্লুরাল ফর্ম? ম্যাঙ্গো কি বলো তো? ম্যাঙ্গোস, MANGOES ম্যাঙ্গোস। তাহলে হিরো, হিরোজ, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। এবার আমরা আমাদের চলে যাব নেক্সট টপিকে। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। তোমাদের টার্ম 1 এক্সামে হয়তো এই ধরনের প্রশ্ন থাকবে। এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়ে দেখিয়েছি, সেখানে অনেকগুলো কোয়েশ্চেন হয়তো থাকবে। দেখো কোয়েশ্চেনটা কি, ওয়্যার ডিড দ্য চাইল্ড ফাইন্ড দ্য সি শেল, সেই শিশুটা কোথা থেকে সেই সি শেলটাকে পেয়েছিল। এই আনসারটা এইভাবে নিচে লিখতে হবে। তাহলে আমরা লেখা স্টার্ট করি, দ্য চাইল্ড ফাউন্ড দ্য সি শেল ফ্রম আ সি বিচ। তাই তো, চাইল্ডটা কিন্তু একটা সমুদ্রের ধার থেকে, সমুদ্রের তীর থেকে সেই সেলটাকে খুঁজে পেয়েছিল। তাহলে দ্য চাইল্ড ফাউন্ড দ্য সি শেল ফ্রম আ, এখানে একটা আ হবে, ফ্রম আ সি বিচ। তাহলে চাইল্ডটা সমুদ্রের ধার থেকে সেই সেল সি শেলটাকে খুঁজে পেয়েছিল। তাহলে কোয়েশ্চেন থাকলে ফুল সেন্টেন্সে এইভাবে আনসার দিতে হবে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। দেখো আমাদের নেক্সট টপিক হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। আর্টিকেল মানে এ অ্যান্ড দি দিয়ে আমাদেরকে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে। এখানে আমি একটা দুটো ব্ল্যাঙ্কস রেখেছি আর একটা সেন্টেন্স। দেখো ড্যাশ এরোপ্লেন ইজ ড্যাশ ফ্লাইং মেশিন। এরোপ্লেন আমরা আগে কিসের আগে লিখতে হবে দেখো? এরোপ্লেনের আগে। এরোপ্লেনের ফার্স্ট লেটারটা কি, ভাওয়েল না কনসোনেন্ট? এখানে রয়েছে এ, এ ভাওয়েল না কনসোনেন্ট? এ হলো ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে কি বসে? ভাওয়েলের আগে বসে অ্যান। তাহলে অ্যান এরোপ্লেন ইজ ড্যাশ ফ্লাইং মেশিন। এবার আমরা লিখবো ফ্লাইং এর আগে কিন্তু এই ব্ল্যাঙ্কটা। তাহলে ফ্লাইং এর এফটা কি ভাওয়েল না কনসোনেন্ট?
flying a raft holo consonant tale ekhane boshbe a tale an aeroplane is a flying machine aeroplane hoy ekta holar jontro tale ei bhabe a and b boshiye tomaderke article and fill in the blanks gulo ke korte hobe তাহলে আমরা এই কোটা টপিক নিয়ে আজকে ডিসকাস করলাম আর আমাদের এক্সাম ডেমনস্ট্রেশনের ক্লাস এইখানেই শেষ হলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করো ক্লাসগুলোকে ফলো করো টাটা।